বাঙালির একদম নিজস্ব খাবার হলো ডালের বড়ি, খুবই ঘরোয়া একটি খাদ্য উপকরণ। এছাড়া বাংলার লোকশিল্পের মধ্যে অন্যতম হলো বড়ি শিল্প। বিশেষ করে শীতের মরশুমে বড়ির চাহিদা অনেকাংশে বেড়ে যায়। শহরাঞ্চলে বড়ি তৈরির রেওয়াজ প্রায় উঠেই গেছে। আসলে ডাল বেটে বড়ি দেওয়া থেকে শুকিয়ে প্যাকেটজাত করা পর্যন্ত লেগে যায় অনেকটা সময়, তাই কিনে খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন মানুষ। জলপাইগুড়ি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের সেনপাড়া কালীতলা এলাকার বাসিন্দা পরিমল দেবনাথ পেট ও সংসার চালানোর তাগিদে দিনরাত খেটে চলছেন ষাটোর্ধ্ব পরিমল দেবনাথ ও তার স্ত্রী আরতি দেবনাথ। শারীরিক অক্ষমতায় এখন তার শিলনোড়ায় ডাল বাটা সম্ভব হয়ে ওঠে না, তাই বড়ি বেচে সঞ্চয়ের কিছু টাকা দিয়ে কিনেছেন ছোট একটি ডাল পেশাই করার যন্ত্র। কিন্তু সেই ডাল বাটা ফেটিয়ে রোদে বড়ি দেওয়া, কিন্তু শুকিয়ে ঘরে তোলা পর্যন্ত সবই তাদেরই হাতেই সামলাতে হয়। পরিমলবাবু বলেন, 4 মেয়ে আগে হাতে বেটে দিত ডাল, তাদের বিয়ের পর থেকে শিলনোড়ায় আর ডাল বাটা সম্ভব হয়ে ওঠে না, তাই মেশিনের সাহায্য নিতে হয়েছে। মাসকালায় মসুর ও মটর ডালের বড়ি মিলিয়ে দিনে প্রায় 10 কেজি বড়ি বানিয়ে শহরের বিভিন্ন বাজার ও দোকানে বিক্রি করি। চাহিদা আছে, কিন্তু শরীর না চলায় চাহিদা অনুযায়ী বাজারজাত করতে পারি না। স্ত্রী আরতি দেবনাথ বলেন, আমাদের বাড়িতে বড়ি শুকোনোর জায়গা নেই, তাই বড়ি পাশের ফাঁকা জায়গাতে কোনো মতে বড়ি দিই। বিয়ের পর থেকেই বড়ি বানানো শিখেছি, ক্রেতাদের ভালোবাসাই আমাদের বড় প্রাপ্তি। এ বিষয়ে বড়ি তৈরির কারিগর পরিমল দেবনাথ আর কী বলেছেন শুনুন। আমার নাম পরিমল দেবনাথ, বাড়ি কোথায়? সেনপাড়া কালীতলা রোড। আমি আর আমার স্ত্রী আছে, যে আমরা দুজনই করি। আমার 4 মেয়ে ছিল, মেয়েগুলোর বিয়ে হয়ে গেছে। আজকে 20 বছরের উপরে আমি এই বড়ি ব্যবসাটাই করি, এটা দিয়ে কোনো রকম করে চলি। এছাড়া কি করব, কোনো তো কাজ শিখি নাই আর অন্য। আমার ঠাকুমাও পর্যন্ত এই বড়ি দিছিল আগে। বড়ি তো দুজন মানুষ এখন বড়ি দেই, কিন্তু বেশি পারি না, বয়সও হয়ে গেছে। ওই 7-8 উর্ধে 10 কেজি এর উপরে বড়ি দেই, কিন্তু বড়ি তো বেশি দিলে আমার বড়ি বাজারে খুব চাহিদা, বিক্রি হয়ে যায়, আমি ঠিক মতন দিতে পারি না। আমি বাজারে নিয়ে যাই, পাইকারি জমা দিয়ে দিই দোকানে। যেমন দিনবাজার মলয়সার দোকান আছে, কালার দোকান আছে, আরও বিভিন্ন রকমের দোকান আছে। বয়লখানা বাজারে দেই, স্টেশনে বাজার দেই, কিন্তু আমি ঠিক মতন অত বড়ি দিতে পারি না বলে সাপ্লাই করতে পারি না। কারণ দুইজন দেই, ওই যতটুকু পারি অতটুকু দেই, ওইটা দিয়েই কোনো রকম করে আর কি চলি। আমি 200 টাকা কেজি এখন বর্তমানে বড়ি বিক্রি করি। মটর ডালে বড়ি বিক্রি করি, মুসুর ডালে বড়ি বিক্রি করি, আর মাসকালের ডালে বড়ি বিক্রি করি। লাভ এই কেজিতে 30 টাকা, 40 টাকা, উর্ধে 50 টাকা, এরপরে আর হয় না। ছয় কি করব, উপায় তো নাই, এখন ছেড়ে দিতে পারি না। এটা তো দীর্ঘদিন ধরে করে আসি, এখন এই বয়সে কোনটা করব, এরপরে তো আর পারবো না দিতে। তবে পরিমল বাবুরা আছেন বলেই মানুষ সুস্বাদু বড়ি দিয়ে মাছের ঝোল কিংবা লাউ ঘণ্ট খেতে পারছেন। অন্যথায় বাজারে আসা ডালের বড়ির সঙ্গে আটা মেশানোর ফলে ভেজাল বড়ি খাওয়া নিয়ে উৎসাহ হারাচ্ছেন মানুষ। তাই সাধারণ মানুষের বক্তব্য, পরিমল বাবুরা দীর্ঘদিন বেঁচে থাকুন, মানুষের রসনা তৃপ্তিতে আরও করে বেশি করে মনোযোগ দিন। জলপাইগুড়ি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের সেনপাড়া ঘুরে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা। উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে। যেমন পছন্দ করুন SBS বা CBU, সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর 4,999 টাকা মূল্যের জিনিস মাত্র 1,499 টাকায়। যেমন 300 লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে 4,500 টাকা মূল্যের জুসার ফ্রি। এছাড়াও LG, IFB অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে 7,295 টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা। ক্রেডিট কার্ড থাকলে 1,000 টাকা ছাড়, মাইক্রো ওভেনে 1,500 টাকা অফ। BPL কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন 4,399 টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে। LED টিভি কিনলে ইনস্ট্যান্ট 10% ছাড়। এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি। অ্যাপেল আইফোন 16 সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে। তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারী লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন।
নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার। উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন। গত 1 অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে, চলবে দীপাবলি পর্যন্ত। যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন, তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ। তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে, পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচূড়া, হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়, যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ, সোনা বন্ধক রেখে ঋণ, সহজেই ঋণ পেতে পারেন মানুষ। আগ্রহী মানুষেরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 8250020253। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন, প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए
सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।